একটা কথা বলুন, আপনার মায়ের দেখাশোনা বা ওষুধপত্র কে দিত? সমীরদাই অনেক কাল ধরে আসলে এই কাজগুলো করেছেন, মানে মায়ের জিনিস সবকিছু গুছিয়ে রাখা, মাকে সময় মতো ওষুধ দেওয়া। আর বাড়ির বাকি লোকজন সবাই, তারা? দেখুন, আমরা সবাই ছিলাম, কিন্তু মানে সমীরদা কাজগুলো এত সুন্দর গুছিয়ে করতো কি আমাদের ওদিকটা দেখবার কোনোদিনও প্রয়োজনই হয় না। শুনলাম দর্শনা দেবীর গাড়ি সার্ভিসিং এ গেছিল, কি সমস্যা ছিল গাড়িতে? না না, ওটা তো রুটিন সার্ভিস ছিল, ওটা ডিউ ছিল তাই। আচ্ছা, এই সব ব্যাপারগুলো কি সমীর বাবু খেয়াল রাখতেন? না, মমের অফিশিয়াল ব্যাপারে আমি মমকে হেল্প করতাম, আর গাড়ির রুটিন সার্ভিসের কথা আমি মমকে মনে করিয়ে দিয়েছিলাম। মমের কাজকর্মে আমি মমের সেক্রেটারি ছিলাম বলতে পারেন। গাড়ির সার্ভিস ডিউ, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, ফাংশন, সোশ্যাল ইভেন্টস, ডোনেশন, কন্ট্রিবিউশন সবই আমি মমকে মনে করিয়ে দিতাম, আর মম এই ব্যাপারে কিন্তু আমাকে খুব ভরসাও করতেন। বাহ, আপনার তো এসবে দারুণ ইন্টারেস্ট আছে। তো মিসেস রয় কখনো আপনাকে ফ্যাক্টরি বা কোম্পানির দায়িত্ব নিতে বলেননি? বা আপনারও কখনো ইচ্ছে হয়নি ওনার কোম্পানিতে, ওনার ফ্যাক্টরিতে জয়েন করার? না, কেন? আপনার তো মনে হয় এই কাজে যথেষ্ট যোগ্যতা আছে, আর ফ্যামিলি বিজনেস যখন, তখন তো সুযোগও ছিল। ইচ্ছে হয়নি কখনো? দেখুন, আমি কেন মমের কোম্পানি জয়েন করিনি, কেন এসব বলিনি, সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার। এসবের সাথে আপনার কেসের কোনো সম্পর্ক নেই কিন্তু। তাই ফার্দার আমাকে এসব প্রশ্ন করবেন না। বেশ, করব না। ধ্রুব, আপনার মায়ের গাড়িটা সার্ভিসিং এ কে পাঠিয়েছিল? মিস্টার সামন্ত, মানে আমাদের ম্যানেজার, উনি কাউকে দিয়ে গাড়িটা সার্ভিসে পাঠিয়েছিলেন, মাই ওনাকে বলেছিল। মিস্টার সামন্ত এখন কোথায়? এই বাড়িতে মায়ের যে অফিসটা আছে সেখানে। ওইদিকের অফিসটা তো?